কারণ সে কই কোন জায়গা এটা জানোস আমার ভালো লাগে বুঝলি আমি তোর ফার্স্ট না লাগলে আমার ভালো লাগে না বুঝলি বুঝিস না আমার বউটা তো অনেকদিন ধরে বাড়িতে আছি তোর তো বেটাটা বাড়ি রয়েছে তাই না আমি করছিলাম কি শুনতেছি তোর বেটাটা তো অনেকদিন বাড়িতে না আমার দুটো অনেকদিন বাড়ি চল আমরা বাসায় নাই তুই সব একটু ঠিকঠাক কর পরের দিনে বসে কি সুন্দর এখানে সাহেব বসে মেম সাহেব বসে কত কালা হলেও আমার মনের মালা বুঝলি আমার বাবা সুন্দর তারপরে তোর মতন অত সুন্দর মনে হয় না আমি বাড়ির বউ ফুলাপান বাচ্চা সব মায়া মমতা ভুলে গেছি আমার জন্য না এই জন্য তো আমরা এখানে কাজ করতে পারতেছি আর মাসে মাসে টাকা পাঠাচ্ছি কিন্তু আমার তো আনন্দেই আছি তাই না তা সব এই যদি মাহাতুন আমাদের মালিকে জানে তাহলে কিন্তু আমাদের চাকরিও শেষ আর বাড়িতে জানলে তো আরো শেষ কি খারাপ কাজের ছেলে আর মেয়েটা একা বাসায় পেয়ে কি ঝু করেছে ছি 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 Thank you.
যাই, ওদের আজকে উচিত শিক্ষা দিতেই হবে। এসব নোংরা আমি করছি কেন? যাই আমি। সামনে থেকে দূর হ। যা তুই, আমার ছেলে দেন না, তোর ক্ষমা নেই। আমার সাথে তুই তাই করবি, তাই তোর মাফ হয়ে যাবে। এটা অসম্ভব বাবা, মর্জিনা কই আমি কই, আমরা কাজের ছেলে মেয়ে আর আপনি মালকিন। তার সঙ্গে গুলি মানায় না, আমি পারবো না ম্যাডাম। বুঝলি বাবা, তাহলে তোকে পুলিশের কাছে দেবো। না 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 ম্যাডাম, ম্যাডাম তুই যদি ভালো চাস তাহলে এটাই কর। কি করি কি করি, এদিকে পুলিশের দিকে পাবলিক, এদিকে মসজিদের কাছে কালে ধরা। আমি কাজ সারিস ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন। আরে আমার কাছে আসলে তোর সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এত টেনশন করার কিছু নাই, এত ভাবা ভাবের কি আছে বল। বলছিলাম কি, আমি কাজের লোক। আমার দেখতে পড়ছে না, মজ্জা করে না। একটা কাজের ছেলেকে বুড়ো বসে, বাবার বসে, সে বাবার বসে লোক দিয়ে তুই মহিলা নিয়ে আমি সংসার করতে পারবো না।
লজ্জা করলো না তোর? ধরে নিয়ে তুমি খামই না, ওরা আমি দেখে নেবো। বাচ্চা আছি বলে আজকে তোরে মাফ করলাম, আর না হলে মাফ তো দরকার, তোরে পৃথিবী থেকে চলে যেত, ভাবতেও ঘৃণা হয়।